এভরিডে তোমার মানে দিনে এক মোটা করে খাইতে লাগবে। আমি প্যাডের বিষয়ে আমি বাসি না, বিশেষ করে নাসির বিড়িটা তুমি এত সুন্দর করে খাইবা মানে বাসি পেটে ঘুমে থেকে উঠেই মানে নাসির বিড়ি একটা ধরা একদম লেট্রিনে যাবে, তোমার পায়খানার লগে লগ ক্লিয়ার। এক মিনিট মানে এইভাবে ঝাঁকাইবা, ঠিক আছে? এইভাবে ঝাঁকায়া একদম মানে দিনে কমসে কম 10 প্যাকেট শিকড় তোমার খাইতে লাগবে, ঠিক আছে? দয়া করে দয়া করে দয়া করে দয়া করে কেউ ধূমপান করবেন না। আচ্ছা রাহুল জি বলেন স্যার, আজকে এত বেলা হয়ে গেল, এখনো তো একটা রুগী দেখতেছি না, ব্যাপারটা কি? অল্প ওয়েট করেন, অল্প ওয়েট করেন, রুগী আসবো, অল্প ওয়েট করেন, অল্প ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবো তো আসবো, ঠিক আছে। মে কামিন স্যার। ইয়েস কামিন। উফ, পেটের মধ্যে ব্যথা করতেছে রে, উফ উফ, পেটের মধ্যে ব্যথা করতেছে, মইরা মানে মইরে গেল। নামটা কি রুগীর? হানিপালি। হানিপালি না? বয়স? 25। বলো তোমার সমস্যাটা কি? ও ভাত খায় না স্যার, আগা সমস্যা, পাতলা পায়খানা হয় না, প্যাডের মধ্যে গাওয়া মারে ভূতা। আমি প্যাডের বিষয়ে আমি বাঁচি না, মরে গেলাম আমি, একদম ক্লিয়ার হয় না, আমি মরে গেলাম, বাঁচাও। ভাত খাইতে ইচ্ছা হয় না? ভাত খাওয়ার ইচ্ছা হয় না, প্যাটের মধ্যে খালি গাওয়ায় নাকি? গাওয়া দেয়, গাওয়া। ঠিক আছে, চেক করতে লাগবো রুগীটা, চেক করতে লাগবো, চেক করতে লাগবো, খুব সমস্যা দেখতেছি। ওখানে শোয়াও তো, কোন সমস্যা? ওখানে শোয়াও। মহিলা আমি, এই চুপ কর, চুপ কর, খবরদার এত কথা বলবি না, ঠিক আছে? আমি ডাক্তার আসি তো নাকি? মুখটা বন্ধ কর। কি অবস্থা স্যার রুগীর? কিছু মেডিসিন আমার কাছে আছে, আমি লিখে দিতেছি, আর কিছু মেডিসিন বাইরে থেকে নেওয়া লাগবো, আমার কাছে যতটুকু আছে আমি লিখে দিতেছি, ঠিক আছে? পয়সা আনছো তো না? ঠিক আছে, 5000 টাকা কাউন্টারে জমা করো, আমি মেডিসিন লিখে দিতেছি, তুমি এখানে আসে দাঁড়াও আমার বগলে, ঠিক আছে? হ্যাঁ এখানে আসো। তোমার পায়খানা ক্লিয়ার হয় না? ঠিক আছে, তাহলে তোমার সর্বপ্রথম তোমার এই মেডিসিনটা এক নম্বরে তোমার থাকবো, খাওয়ার নিয়মটা ভালো করে কর। হ্যাঁ বলে দিতেছি রাও, এটা মেডিসিন তোমার, ঠিক আছে? এটা হলো নাসির বিড়ি, এটা তুমি সকালবেলা যখন তুমি পায়খানায় যাবা মানে পায়খানা যাওয়ার আগ মুহূর্তে একদম বাসি পেটে একটা ধরাইয়া পুরিয়া দমে মানে খাইয়া দেয়া আপনি বাথরুমে যাবেন আর কি, ঠিক আছে? আপনার এটার নিয়ম হলো দিনে 3 বার বাসি পেটে, ঠিক আছে? আর ঠিক আছে এটা পরে দেখা দেবনি, তোমার দিনে 3 বেলা এটা খাইতে লাগবো নাসির বিড়ি, ঠিক আছে? তারপর সেকেন্ড হলো তোমার লাকি বিড়ি, এটা হলো লাকি বিড়ি মানে একদম ব্র্যান্ড একটা বিড়ি, এই বিড়িটা তোমার মানে দিনে 1 মোটা করে খাইতে লাগবো, তাহলে পায়খানার কোনো সমস্যা হবে না, পায়খানা ক্লিয়ার হবে, ঠিক আছে? তার মানে বিড়িটা খালি গ্যাস গ্যাস কিছু হবে না, সাফা হবে। আর 2 নম্বরে তোমার শিকড়, এটা যেমন এভাবে ছিড়বা, ঠিক আছে, এভাবে ছিড়বা, ছিঁড়ে এটার মধ্যে কিছু জর্দা আছে, ঠিক আছে? এই জর্দাটা কি করবা, এখানে মিলাইবা, এখানে একদম মানে ভরিয়া করে এরকম মিলা, এক মিনিট মানে এইভাবে ঝাঁকাইবা, ঠিক আছে? এইভাবে ঝাঁকাইয়া একদম মানে দিনে কমসে কম 10 প্যাকেট শিকড় তোমার খাইতে লাগবে, ঠিক আছে? শিকড় গেল, এটাতে তোমার কি হবো গ্যাস ট্যাস যা আছে সব দূর হয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বরে তোমার হইলো মানে রাজশিরি, যেটা গোল্ড সিংহাসার যেটা কয় এমালটা, মানে শিকড় খাওয়ার
আধা ঘন্টা পরে এটা একদম মানে এভাবে সিরা এই জর্দা আছে লগে জর্দাটা মিক্স করে এইভাবে মিক্স করে খাইবে, ঠিক আছে? তারপরে খাইবে ভাত, ভাত খাওয়ার পরে সাদা অল্পটুক মুহে দিবে, ঠিক আছে? সাদা একদম মানে চুন দিয়ে ভরিয়ে করে মাইরিয়া মুহে দিবে, দিয়ে হাইরা তারপরে তোমার এখান থেকে মানে এই যে ফ্লেক আছে না সিগারেট, এটা মানে খাওয়া খাওয়াও শেষ তিনটা করে সিগারেট একটা এক বসান্তে খাইতে খাইতে লাগবে, ঠিক আছে? তো সাথে ম্যাশটাও দিয়ে দিলাম। লাগে এক কাম করুন, প্যাকেট উঠতে গিলে হারবেন না। হ্যাঁ, প্যাকেটটাও দিয়ে গিলে খাবেন না। না, ওটা গিলে খাওয়া যাবে না, ওটা ধরা খাইতে লাগবে। এটা খালি আবার একবার হারিয়ে গেল। তো সাথে ম্যাশটাও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি টাকাটি দিয়ে যাইতে পারো। তাহলে এই রুকি দাঁড়াও, সালাম আলাইক দিয়ে যাও আমারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, যাও। আর আগামী মাসে কিন্তু আমার সাথে দেখা করো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ।